স্যামসাং গ্যালাক্সি লঞ্চ হলো। তার স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের তিনটি ফোন নিয়ে, তার মধ্যে রয়েছে S10 S10 প্লাস এবং S10e। ফিচার সহ S10 এবং S10 প্লাস ফোন দুটিতে হেডফোন জ্যাক, USB পোর্ট এবং নতুন ওয়ান UI ইন্টারফেসের সঙ্গে থাকবে তিনটি করে রিয়ার ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি ফ্ল্যাট 3 ক্যামেরার ফোন, তবে এক্ষেত্রে অভিনবত্ব কি, যেমন স্যামসাং গ্যালাক্সি সিরিজের এই দুই নিয়ে ভেরিয়েন্টাল আসল বাজিমাত করছে স্পেসিফিকেশন সহ সদস্য এস সিরিজ অন্তর্গত। গ্যালাক্সি S10 এবং S10 প্লাস বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোতে লঞ্চ হলো। দুটি এগুলির মধ্যে তফাৎ শুধু মাপ এবং দামের। গ্যালাক্সি S9 ফোনের সিকুয়েল ভার্সন S10 একই সঙ্গে S10 প্লাস হলো গ্যালাক্সি S9 ফোনের আপডেট ভার্সন। জানা যাচ্ছে অনেকাংশই মিল রয়েছে S10 এবং S10 প্লাস ফোন দুটির মধ্যে। উভয় ফোনের রয়েছে ইনফিনিটি ও পাঞ্চ হোল ডিসপ্লে, এছাড়াও প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন 855 অথবা স্যামসাং এর নিজস্ব এক্সিনোস 9820। উভয় ফোনের আউটলুক গ্লাসি মেটাল দিয়ে তৈরি, ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে রয়েছে অতিরিক্ত সুব্যবস্থা। এছাড়াও S10 এবং S10 প্লাস ফোন দুটিতে হেডফোন জ্যাক, USB পোর্ট এবং নতুন ওয়ান UI ইন্টারফেসের সঙ্গে থাকবে তিনটি করে রিয়ার ক্যামেরা। স্পেসিফিকেশন, গ্যালাক্সি S10 ফোন রয়েছে 6.1 ইঞ্চির কোয়াড HD প্লাস কাপল অ্যামোলেড ডিসপ্লে, আর গ্যালাক্সি S10 ফোনে থাকছে 6.1 এবং 6.4 ইঞ্চির কোয়াড HD প্লাস কাপল অ্যামোলেড স্ক্রিন। আরও জানা গেছে উভয় ফোনের পিল সেভের ডিসপ্লে হোল থাকবে, যেখানে রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা লেন্স। গ্যালাক্সি S10 প্লাস ফোনে রয়েছে দুটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এখানে থাকবে 10x8 মেগাপিক্সেল কম্বিনেশন, তবে S10 এ পাওয়া যাবে 10MP ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি S10 এবং S10 প্লাস, S10e এন্ড S10 5G ফোন পিছনে তিনটি ক্যামেরার মধ্যে দুটিতে থাকছে OIS সেটআপ। 12 মেগাপিক্সেল ভ্যারিয়েবল অ্যাপারচার লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 60 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তবে এবার তিন ক্যামেরা থাকবে আনুভূমিকভাবে। ক্যামেরার পাশে থাকছে LED ফ্ল্যাশ, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে নেক্সট জেনারেশন আলট্রাসনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন উভয় থাকছে ফোনেই। ধন্যবাদ, এই পর্যন্ত আমাদের শেষ আপডেট। সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, শেয়ার করবেন, লাইক করবেন।